আমার পিছনে গরুর গোশত বানানো হচ্ছে, এই সেই গোশত যে গোশতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেদায়েতের পথে এনেছেন। এই গরুর গোশতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনকে ঘুরিয়ে দিয়েছেন। যে গরুর গোশত আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম, যে গরুর গোশত দেখলেই নিজের কাছে কেমন যেন একটা ফিল হতো, সেই গরুর গোশতই এখন আমার সবচেয়ে বেশি পছন্দের খাবার। এবং আমার পছন্দের খাবারের সবচেয়ে শীর্ষ লিস্টে কিন্তু এখন গরুর গোশত আছে। আলহামদুলিল্লাহ, এটা এতটাই টেস্ট যেটা আসলে বোঝানো সম্ভব না, কিন্তু আমি আগে এটা বুঝতাম না, যে কারণেই আমি এটাকে ঘৃণা করতাম। এবং এই গরুর গোশতের মাধ্যমে কিন্তু আমি হেদায়েতের পথে এসেছি। অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে আপনি হেদায়েতের পথে আসলেন। আমার হেদায়েতের মূল কারণ কিন্তু এই গরুর গোশত। এই গরুর গোশত নিয়ে আমার কলিগের সাথে আমার তর্ক বিতর্ক হয়, সেই তর্ক বিতর্ক থেকে আমি ধর্ম সম্পর্কে জানতে আগ্রহ হই, এবং সেই ধর্ম সম্পর্কে জানতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সঠিক ধর্মের পথে নিয়ে আসেন। এই জন্য বলবো, যারা আসলে সঠিক খুঁজতেছেন, যে কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাউকে হেদায়েত দিতে পারেন, এটা আসলে বলা যায় না কে কি মাধ্যমে হেদায়েত পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য এই গরুর গোশত দেখছেন, এই গরুর গোশত দিয়ে মানুষকে হেদায়েতের পথে কিন্তু আনতে পারেন। যে জিনিসটা আমি ঘৃণা করতাম, আজকে দেখেন এটা আলহামদুলিল্লাহ সামনে আছে, এটার গ্রাণ আমার ভালো লাগতেছে। তো এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কাকে হেদায়েত দিবেন, তো সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আপনার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সবার কুরবানি কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।